বন্ধুরা কেমন আছো সবাই? আবারও চলে আসলাম নতুন গল্প শোনানোর জন্য। দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আজ কিন্তু আমি তোমাদের যে ঘটনাটি শোনাতে যাচ্ছি এটা খুবই মজার। গল্প শুরু করার আগে বলে রাখি, আমার নাম্বার নিতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। তাহলে এবার মূল ঘটনায় যাওয়া যাক। আজ আমি আমার ছেলের সাথে কিভাবে খেললাম সেই গল্প তোমাদের শোনাবো। আমার ছেলে রাতুল শহর থেকে যখন বাড়িতে আসলো তখন আমি সবচেয়ে বেশি খুশি হলাম। রাতুলকে তো চেনাই যায় না, কালো কোট আর সাদা প্যান্টে রাতুলকে পুরোদস্তুর ভদ্রলোক লাগছে। আমি ছেলের উন্নতি দেখে আনন্দে কেঁদে ফেললাম। আশেপাশের সবাই আমার ছেলের উন্নতির জন্য আমাকে বাহবা দিতে লাগলো, তাই রাতুলের জন্য গর্বে আমার বুক ফুলে উঠতে লাগলো। বন্ধুরা, আমার নাম মেহেরজান, আমি বিধবা হয়েছি আজ থেকে প্রায় 12 বছর আগে। আমার কোনো সন্তান না থাকায় আমরা রাতুলকে দত্তক নিয়েছিলাম। আজ ছেলেকে দেখে মনে হলো এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে। রাতুল আসার পর আশেপাশের সবাই রাতুলকে নিয়ে ব্যস্ত রইল। আমি ছেলের জন্য কি করব এইসব ভাবতে লাগলাম, কিন্তু ছেলেকে একা পেলে তো? রাতুলকে আমি রাত হওয়ার পরেও আর নিজের কাছে পেলাম না। আমাদের একটাই ঘর, সেই ঘরে একটাই বিছানা। রাতুলের জন্য বিছানা ঠিকঠাক মতো গুছিয়েছি, কিন্তু রাতুল বলল সে আমার সাথে ঘুমাবে, আর তাই নিজের জায়গাও ওখানেই করলাম আমি। যাই হোক, আমি ভেবেছি ছেলে শহর থেকে আমার জন্য কিছুই আনেনি। রাতে রাতুল ওর ব্যাগ খুলতে শুরু করলো, একে একে বের করে আনলো 2টা শাড়ি আর 2টা রেডিমেড ব্লাউজ আর 2টা লাল রঙের খাঁচার মতন জিনিসগুলো। সেগুলো আসলে কি তা আমি বুঝতে পারলাম না, কিন্তু শুধু আমার জন্য ছেলে এত কিছু এনেছে দেখে আমি ভীষণ খুশি হলাম। তাই আমি আবেগে কাঁদতে শুরু করলাম। কাঁদতে কাঁদতে আমি বললাম, জীবনেও কেউ আমাকে একসাথে এত কিছু কিনে দেয়নি রাতুল। আমার কান্না দেখে ও হাসতে লাগলো আর সাথে সাথে আবদার করলো আমাকে সবগুলো এখন পরে দেখাতে হবে। আমি ছেলের আবদার শুনে খানিকটা আহ্লাদী হয়ে রাজি হলাম। ছোট ঘরে কাপড় পাল্টানোর জন্য আলাদা জায়গা নেই, কারণ ঘর একটাই। কেরোসিনের ল্যাম্প জ্বলছে, সে আলোতে আমি দেখতে পেলাম রাতুল আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমি বেশ আবেগের সাথে শাড়ি পরতে শুরু করলাম। ওদিকে রাতুল এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, ওর দিকে চেয়ে আমি বুঝতে পারলাম ও খানিকটা মুগ্ধ হয়েছে। পরে আমি লজ্জা লজ্জা ভাবে রাতুলের কাছে আসলাম। রাতুল আমাকে দেখে মুগ্ধ হলো। তখন রাতুল আমাকে বলল, মা তোমাকে তো অসম্ভব সুন্দরী লাগছে। রাতুলের কথা শুনে লজ্জা পেলাম। প্রমাণ করার জন্য ও আয়না এনে আমাকে আমার চেহারা দেখালো। সত্যি বলতে আয়নায় নিজেকে দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম, আর খুশি হলাম এই ভেবে ছেলের পছন্দ আছে বটে। রাতুলের পেছনে রাখা ওই প্যাকেটটা আমার নজরে আসেনি, তাই ও আমাকে বলল, হায় হায় মা তুমি এগুলো পরবে না? এগুলো যে পড়তে হয় সেটা আমি জানতামই না, আর জানবই বা কিভাবে? এই গ্রামের শহরের হাওয়া এখনো পৌঁছায়নি, তাই জিনিসটা আমার কাছে নতুন লাগারই কথা। তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম, এগুলো কি আবার? আমার এই কথা শুনে রাতুল মনে মনে হাসলো। সে জানতো এগুলো আমি জীবনেও চিনব না, আর এইগুলোই খুলজা সিমসিমের মতো আমার গুহার দরজা আজ খুলে দেবে। রাতুল বলল, এগুলো শহরের মহিলারা পরে। এরপর আমি হাতে নিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ দেখলাম, তারপর বুঝতে পেরে আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম। আর মনে মনে অনুমান করলাম এগুলো কিভাবে পড়তে হয়। তাই আমি কাচুমাচু হয়ে আমার ছেলেকে বললাম, আমার কি আর সেই বয়স আছে রে পাগল। আমার এই কথা শুনে রাতুল জোরে জোরে বলল, আমার মা বুড়ি নাকি, এখনো তোমাকে অনেক মেয়ের চাইতে ভালো লাগে। রাতুলের এই হালকা চটকদার কথায় আমি মনে মনে খুবই খুশি হলাম। তাই আমি ওকে বললাম, কিন্তু আমি যে এগুলো পড়তে পারি না বাপ। রাতুল বলল, তাতে কি, আমি সাহায্য করব। ছেলের মুখে কথা শুনে আমি আবার লজ্জা পেলাম। এরপর আমাকে কাতর স্বরে রাতুল বলল, তুমি তো জানো মা শহরের জোয়ান বুড়ো সবাই এগুলো পরে, আর তাই তোমার জন্য এনেছি। তুমি এখন আর জারতার মা নও, তুমি শহর ফেরত রাতুলের মা, আর কয়েকদিন পরেই তোমাকে নিয়ে আমি শহরে থাকব। তাই এখন থেকে যদি অভ্যাস না করো পরে তো বিপদে পড়বে। এই কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, সত্যি কি আমি শহরে যাব? রাতুল বলল, মা একবার শহরে যাও, তারপর দেখবে তোমার সব ভালো লাগবে। তোমাকে আমি শহরে যাওয়ার সময় আমার সাথে নিয়ে যাব, তবে বেড়ানোর জন্য না, একেবারের জন্য। আমি বাসা ঠিক করে এসেছি, আমরা আবার একসাথে থাকতে শুরু করব। শহরে যাওয়ার কথা শুনে আমি খুশিতে গদগদ হয়ে গেলাম। আমার চোখে স্পষ্ট আহ্লাদের ছটা দেখে রাতুল এবার আমাকে বলল, তো বুঝতেই পারছো এখন থেকে যদি এগুলো পরে অভ্যস্ত না হও তাহলে শহরে গিয়ে সমস্যায় পড়বে। তুমি যেহেতু প্রথমবার এগুলো পরবে তাহলে আমি তোমাকে দেখিয়ে দেব না হয়। ছেলের যুক্তিতে ততটা আশ্বস্ত হলাম না, কিন্তু শহরে যাওয়ার উত্তেজনায় আর শহরের পোশাক পরার আহ্লাদে আমি রাজি হলাম।
তাই আমি মৃদু কণ্ঠে বললাম, আচ্ছা ঠিক আছে। আমার কথা শুনে রাতুল মনে মনে শান্তির দীর্ঘশ্বাস ফেলল। তখন ও হয়তো মনে মনে ভাবল, যাক সবচেয়ে কঠিন কাজ একটা হয়ে গেল, এখন আর বেশি সময় লাগবে না আগাতে। এরপর রাতুল আমাকে বলল, তাহলে এক কাজ করো মা, আমার কাছে এসে ল্যাম্পের আলোর সামনে আসো, তাহলে আমি তোমার জিনিসগুলো ঠিকমতো লাগাতে শেখাতে পারবো। আমি খানিকটা উত্তেজিত হয়ে ছেলের সামনে এসে পড়লাম। এরপর ছেলের দিকে তাকালাম যেন নিষ্পাপ চেহারা। রাতুলের চেহারায় আমার জন্য ভালোবাসা দেখে আমার যতটুকু সংকোচ অবশিষ্ট ছিল তাও চলে গেল। আর আমি হয়তো নিজেও জানতাম না আজকের রাতটা আমার জীবনের সবচাইতে রঙিন রাত হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নেবে। এরপর একটুখানি ডাবের অংশ দেখে রাতুলের চোখ যেন ঝলসে উঠল। তখন ও বুঝতে পারল ওর বাবার মৃত্যুর পর এখানে কারো হাত পড়েনি, তাই ঝুলেও যায়নি। আমি যখন খানিকটা লজ্জায় মাথা নিচু করে রাখলাম, রাতুল আর সময় নষ্ট করল না। আমি রাতুলের স্পর্শে বাধা দেওয়ার চেষ্টা করার আগেই অনুভব করলাম অবস্থা বেশি ভালো না। একটা অনেক দিনের পুরনো অনুভূতি যেন সবখানে ছড়িয়ে পড়েছে। একসময় আমার মনে হলো সবকিছু যেন অবশ হয়ে যাচ্ছে এই অপূর্ব স্পর্শে, কিন্তু আমি নিজেকে সামলে নিয়ে বললাম, বাবা রাতুল, এবার তুই বিয়ে করে সংসারী হ। দেখতে দেখতে অনেক দিন তো হলো। আমার এই কথা শুনে রাতুল আমাকে বলল, তোমার মতো সুন্দরী থাকতে বিয়ে করে আর একটা সুন্দরী আনার কোনো দরকার আছে কি? আমি বললাম, খুব দুষ্টু হয়েছিস দেখছি। কিন্তু ছেলের কথায় আমি খানিকটা খুশিও হলাম, তবে মুখে কিছু বললাম না। আমাকে চুপ থাকতে দেখে রাতুল বলল, সত্যি বলছি মা, তুমি আসলেই অনেক সুন্দরী। আমি এবার লাজলজ্জা খুলে ওকে জিজ্ঞাসা করলাম, কিভাবে? রাতুল বলল, আমার মতে এই ডাবগুলো হলো আসল সৌন্দর্য, আমার তো ইচ্ছে হচ্ছে সারাদিন তাকিয়ে থাকি। ছেলের কথায় আমি হাসলাম, আর সাথে সাথে অনুভব করলাম ওর খেলোয়াড় নড়াচড়া করছে। একটু পরে রাতুল আমাকে বলল, আমার খুব তেষ্টা পেয়েছে, ঘটনা কোন দিকে এগোচ্ছে সেটা অনুমান করে ফেললাম। ছেলের চেহারায় স্বামীর চেহারার প্রতিচ্ছবি ফুটে উঠেছে, আর সেই বিষয়টা আমাকে খুব দুর্বল করে দিয়েছে। আমিও নিজেকে সামলাতে পারছি না, যা হবার পরে দেখা যাবে। তাই আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম রাতুলের জন্য। আমার আর মনের ভেতরে তখন কেউ নেই। একসময় রাতুল আমাকে বলল, মা আমায় খেলতে দেবে? রাতুলের কথা শুনে আমার সব বাধা ভেঙে যাওয়ার উপক্রম হলো। তাই আমি বললাম, বাপ, তুই কি আমায় মজা দিতে পারবি? রাতুল বলল, তোমার এই মজা দেওয়ার জন্যই তো শহর থেকে এসেছি। এরপর সবকিছু ভুলে আমরা মজার দুনিয়ায় ডুব দিলাম। রাতুল অনেকক্ষণ ধরে আমাকে লাগালো, আমিও খুব মজা পেলাম। পরদিন সকালে প্রতিবেশীরা সবাই আমার খুব প্রশংসা করল। আমার অসম্ভব কষ্টের ফলে শহরে গিয়ে রাতুল পুরোদস্তুর সাহেব হয়ে গেছে। অনেকে তো রাতুলের পরিবর্তন দেখে নিজেদের ছেলেদের নিয়ে আফসোস করছে। আমি মুচকি হেসে ছেলের দেয়া নতুন শাড়িটা দেখাতে দেখাতে স্বীকার করলাম, রাতুল সত্যি খুব পাল্টে গেছে। অন্যরাও সমর্থন জানালো। আমি তখন মনে মনে ভাবলাম, রাতুল কতটুকু পাল্টে গেছে তা যদি ওরা জানত, তাহলে আরও বেশি অবাক হতো। বন্ধুরা, আজ এখানেই শেষ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।